আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ডাল পুরি। এটা আপনারা আলুর দম, ছোলার ডাল, তরকারি সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণের প্রয়োজন আপনার নেওয়া হয়েছে। এখানে আদা গ্রেট করে রাখা হয়েছে, এখানে হিং নেওয়া হয়েছে, আর এখানে মৌরি নেওয়া হয়েছে, আর এখানে ময়দা নেওয়া হয়েছে। প্রথমে ছোলার ডালটা মিক্সিতে ভালো করে বেটে নিয়ে নেওয়া হয়েছে। এবার এটা পেস্ট করে নিতে হবে। আমাদের ডালটা পুরো পেস্ট হয়ে গেছে, এরপর ময়দাটা মেখে নিতে হবে। এরপর ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখার জন্য 3 টিস্পুন সাদা তেল নিতে হলো। এরপর এর মধ্যে অল্প একটু নুন দেওয়া হবে পরিমাণ মতো, আর এর ওপর অল্প একটু চিনি এতে অ্যাড করা হলো। তারপরে এটা তেল, চিনি আর নুনের সাথে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আগে ময়দার সাথে ভালো করে এগুলো মিশিয়ে নেবেন। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। একেবারে অনেক জল দেবে না, তাহলে ডোটা ভালো হবে না। এখানে অল্প অল্প জল অ্যাড করে ডোটা ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা তৈরি করতে বেশি নরমও মাখবেন না আর বেশি শক্তও মাখবেন না, মাঝামাঝি যাতে এই ডোটা তৈরি হয়। এই যে আমাদের ডোটা একদম মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, এই 10 মিনিটের মতন। এরপর এটা ঢেকে দেওয়া হবে, বসিয়ে দেওয়া হয়েছে। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল দেওয়া হলো। এই যে তেলটা আমাদের গরম হয়ে গেছে, এরপর ওপর থেকে মৌরিটা ছড়িয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে অল্প করে একটু হিং দেওয়া হলো। এরপর আদা যেটা গ্রেট করে রাখা হয়েছে সেটা অ্যাড করা হলো। এরপর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে জিরের গুঁড়ো, আর আপনি আপনাদের স্বাদ মতন এতে নুন অ্যাড করবেন, আর অল্প একটু চিনি, আর অল্প করে একটু গরম মশলা এতে দেওয়া হলো। আর এরপর এর মধ্যে যে ডালটা পেস্ট করে রাখা হয়েছে সেটা দেওয়া হলো। এরপর মশলাগুলোর সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ডালটা। এই যে আমাদের ডাল পুরির পুরো একদম রেডি হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে দিতে হবে, 10 মিনিট হয়ে গেছে। এরপর এবার একটু হাত দিয়ে এটা মুছে নিতে হবে। তারপর ছোট ছোট নেচি করে নিতে হবে এর থেকে। এই যে আমাদের নেচি করা একদম কমপ্লিট। এবার পুরটা এর ভেতর ভরা হবে। ফার্স্ট একটু এরম করে নেবেন, তারপর এর মধ্যে পুর যেটা তৈরি করে রাখা হয়েছিল সেটা এর মধ্যে দেওয়া হবে। দিয়ে এটা ভালো করে মুখটা বন্ধ করবেন যাতে বেলার সময় চারিদিক দিয়ে বেরিয়ে না যায়। এরমভাবে সবগুলো করে নিতে হবে।
আমরা একইভাবে সবগুলোতে পুর ভরে নিয়েছি, চলুন এবার বেলে নেওয়া যাক। একটু তেল লাগিয়ে নিতে হবে। এটা খুব আস্তে আস্তে বেলবেন, নাহলে চারিদিক দিয়ে বেরিয়ে যাবে পুরটা। এরমভাবে সবগুলো ভালো করে বেলে নিতে হবে। একইভাবে সবগুলো বেলে নেওয়া হয়েছে, এরপর এটা ভেজে নিতে হবে। চলুন, এর মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ডালপুরিটা ছেড়ে দেওয়া হবে। এটা আপনারা আলুর দম, তারপরে ছোলার ডাল আর তরকারির সাথে সার্ভ করবেন, গরম গরম, খুব ভালো লাগবে। এরমভাবে সবগুলো ভেজে নিতে হবে। একদম তৈরি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।